কাবা ঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে মহান প্রভু আপনি আমাকে কাবা ঘর নির্মাণের দায়িত্ব দিলেন বাবার ছেলে মিলে কাবা ঘর তৈরি করলাম জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি নাই ইউনিভার্সিটিতে পড়ি নাই কোন মানুষের ঘর বাড়ি বানাই নাই নিজের ঘর অন্য মানুষ বানিয়ে দিয়েছে প্রভু তোমার হুকুমে কাবা ঘর আমরা বানালাম অতএব দয়া করে তুমি কবুল করে নাও তিনি ইবাদতের কেবলা কাবা তৈরি করলেন সেই কাবা তৈরি করার পরে এই ভালো কাজটির পরে তিনি তার ছেলে ইসমাইলকে বললেন ইসমাইল এটা একটা মোক্ষম সময় ভালো কাজ করার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে সেটা মঞ্জুর করেন ওই জিনিসটা দিতে আল্লাহ আর দেরি করেন না কাজে চলো বাবা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রথম প্রার্থনা ছিল আপনি কবুল করেন আল্লাহ বলছেন কবুল করার জন্য তুমি আমাকে বললে আমি যাটা কবুল করি অত্যন্ত শ্রেষ্ঠ এবং সুন্দরভাবে কবুল করি পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান আল্লাহ বলেন বান্দার কোন বিষয় যখন আল্লাহ কবুল করেন তখন কবুলের মাত্রা কবুলের পরিমাণটা আল্লাহ কখনো ছোট করেন না সুবহানাল্লাহ বলেন কবুলের মাত্রাটা কি করেন বাড়ায় দেন যে পরিমাণ কবুল করলে পরে সেই লোকটা স্যাটিসফাইড হয় তার সম্মান বাড়ে তার ইজ্জত বাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক অত বড় করে সেটাকে গ্রহণ করে নেন মালিক তিনি ফাতাকাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসানিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মরিয়মের আগমনকে তিনি কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন অতএব সম্মানিত সুধী নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বলেন বাবা এই ঘরখানাকে বুঝাই দিতে হবে মালিকের কাছে অতএব মালিকের কাছে বুঝাই দিতে গেলে মালিকের কাছে বুঝাই দিতে গেলে তার কিছু ভাষা আছে কিছু ল্যাঙ্গুয়েজ আছে কি বলেন ঠিক কিনা আপনি যদি ক্লাসে প্রবেশ করেন তো বলেন কি মে আই কামিং স্যার স্যার আমি কি প্রবেশ করতে পারি কি ভাষা আছে কিনা ভাইরা আমার মন্ত্রী মিনিস্টার বলেন আপনার শিক্ষক বলেন আপনার স্কুলের প্রধান শিক্ষক বলেন যখন আপনি কিছু বলবেন তখন আপনি একটা শব্দ লিখবেন বরাবর কি লিখবেন বরাবর সমীপে এগুলো হচ্ছে কতগুলো সুনির্ধারিত ল্যাঙ্গুয়েজ এমন ভাষা যে ভাষাগুলো পরিবর্তন করা যায় না কথা বুঝতে পারছেন অতএব আল্লাহর কাছে যখন কোনো বান্দা চাবে তখন চাওয়ার ভাষা আল্লাহ শেখাই দিয়েছেন সবাই আমার সাথে বলেন আল্লাহর কাছে চাইবেন কোন ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার ভাষা শেখাই দিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমার আল্লাহ বলে দিলেন ইব্রাহিম ইসমাইল কাবা তৈরি করেছ আমি এই কাবাকে কবুল করে নিলাম এবং এই কাবা তোমাদের নামে আমি নাম জারি করে দিলাম রেজিস্ট্রি করে দিলাম ইসমাইল ربنا تقبل منا إنك أنت السميع العليم আমাদের দেশে নিয়ম হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বললে দোয়া শেষ হয় কথা বল না একজন ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে হাত তুলে মুনাজাত করছে কি ভাই আমরা হাত তুলে মুনাজাত করার মুসলমান কি না না হাত ছেড়ে দিয়ে আপনি দোয়া করেন আমরা হাত তুলে প্রত্যেকটা জিনিসের আদব আছে দোয়ার আদব হলো হাত তোলা দোয়ার আদব হলো কি
হলো না আর একটু জোরে বলতে হবে দোয়ার আদব কি হাত তোলা মানে মারা না না দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা আবেদন করা সম্মানিত শুধু হাত তুলে বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যা রাফাল আব্দু ইয়াদাইহি ইলা আল্লাহ ইয়ানদিমু আল্লাহ আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সফরান খাইবাতাইন বান্দা যখন দুই হাত মেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয় আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার খালি হাত ফিরাই দিতে লজ্জাবোধ করেন এই পৃথিবীর কারো কাছে হাত পেতে দোয়া করে না হাত পেতে দোয়া করে না সে দোয়া করেছে আমার কাছে অতএব আমার কাছে তো আসে আমি কেন তাকে বঞ্চিত করব কেন তাকে খালি ফিরাই দিব সুবহানাল্লাহ বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তিনি দোয়ায় পড়েছিলেন বর্তমান সময়কালের যারা মাওলানা সাহেব আমরা যারা মুসল্লি আমরা জানি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বললে দোয়া শেষ হযরত নবী ইসমাঈল মনে করেছেন দোয়াটা কি শেষ মানে হাত নামায় ফেলেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র ইসমাঈলকে বলেন যে বাবা দোয়া শেষ হয় নাই এটা তো তাকাব্বাল মিন্না মা আল্লাহ কবুল করেন তাহলে কবুল করতে গেলে কি কি আইটেম আমরা তৈরি করেছি কি কি আল্লাহর জন্য আমরা উপস্থাপন করব কি কি প্রার্থনা করব এগুলো তো পরে আসতেছে সুবহানাল্লাহ বলেন এটা কিন্তু দোয়ার একটা আদব বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন একের পর এক চাইবে এবার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন হাত উঠাও আরো দোয়া বাকি আছে সেই দোয়ার মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাপ আর ছেলে দুইজনকে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক আল্লাহ আমি বাবা আর আমার ছেলে আমার পুত্র ইসমাঈল দুইজনকে তুমি তোমার অবিডেন দুইজনকে তোমার অনুগত বান্দা মুসলমান হিসেবে কবুল করে নাও ওমিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আর আমার এই বংশের যত সন্তান পৃথিবীতে আসবে দয়া করে আমার এই বংশের মানুষগুলোকে তুমি মুসলমান নামের একটা জাতি হিসেবে বরাদ্দ দিয়ে দাও মুসলমান নামের এই জাতি বরাদ্দে প্রার্থনা করলেন হযরত নবী ইব্রাহিম হযরত ইব্রাহিম বললেন আমার সন্তান যারা সেই সন্তানদের বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আপনি মুসলিম মিল্লাত মুসলিম জাতি হিসেবে আপনি ঘোষণা করেন আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার বংশের সন্তানেরা তোমার প্রজন্ম যারা আছে তারা মুসলমান হিসাবে তুমি একটি উম্মত দাবি করেছো যাও তুমি যেহেতু এটার প্রস্তাবক এই জন্য আমি সেই জাতির পিতা তোমাকে বানাই দিলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুবহানাল্লাহ বলেন মুসলিম জাতির পিতা হলেন হযরত নবী ইব্রাহিম আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন একটা জাতি একজন ব্যক্তি মুসলমান সেটা ভিন্ন কথা কিন্তু একটা পুরা জাতিকে মুসলমান হিসাবে মুসলিম মিল্লাত হিসাবে জাতি হিসাবে ঘোষণা করা এটা আরেক কথা এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের এই প্রস্তাবটাকে তিনি সম্মান দিয়ে বললেন যে তুমি প্রস্তাব করেছো মুসলমান নামের একটা জাতি অতএব তোমাকে সেই জাতির পিতা হিসাবে আমি ঘোষণা করলাম তাহলে মুসলমান এই জাতিটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল সুবহানাল্লাহ বলেন সেই মুসলমান মানুষগুলো সারা পৃথিবীতে কিভাবে আছে আজ আমার ধর্ম হলো ইসলাম আর যে ইসলাম পালন করে লালন করে তিনি হলেন মুসলিম অর্থাৎ মুসলমান আমি ইসলাম গ্রহণ করেছি অতএব পৃথিবীতে উম্মতে মুসলিমা মুসলিম মিল্লাত মুসলমান জাতির আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম
মুসলমান জাতির অন্তর্ভুক্ত যখন কোন ব্যক্তি হয়ে যায় তখন সেই মুসলমানটা কেমন সেই মুসলমান মানুষটা পৃথিবীর মধ্যে তার কাজ কি আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سبحان الله বলেন حضرت نبی ابراہیم علیہ السلام এর পর থেকে পৃথিবীতে প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হলো তার নিজের পরিচয় তুলে ধরা আমি কি মুসলমান যারা বলেন আমি কি মুসলমান রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের কোথাও যদি কেউ যদি আপনাকে প্রশ্ন করে বসে তোমার নাম কি তোমার ধর্ম কি আমার ইসলাম বলেছে খবরদার তোমার এই ধর্মকে গোপন করার কোনো সুযোগ নাই তোমার ধর্ম যে ইসলাম এটাকে গোপন করার কি কোনো সুযোগ নাই তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে সম্মানিত সুধী যদি রাস্তায় ডাকাতের হাতে কোনো ধনী মানুষ ধরা পড়ে যায় রাস্তায় যদি কোনো সন্ত্রাসীর হাতে যদি কোনো শিল্পপতি ধরা পড়ে তখন শিল্পপতির কাছে তারা বলে যে তুমি তো শিল্পপতি তখন সে বলবে যে না আমি তো শিল্পপতি না ধনী মানুষটা তার সম্পদের কথা স্বীকার করবে না কিন্তু পৃথিবীর মধ্যে আপনি যেই প্রান্তে যান আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়া চীন আফ্রিকা দক্ষিণ আফ্রিকা উত্তর আফ্রিকা তমাম পৃথিবীর যেখানে আপনি যাবেন সেই জায়গায় আপনি আপনার পরিচয় বলবেন ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান জোরে বলেন আমি একজন কি এই মুসলমান এই ইসলামটাকে কায়েম করতে গিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের কাছে তিনি নানাভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أَحَسِبَ النَّاسُ أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ পৃথিবীর মানুষ কি মনে করে যে সে যদি ঈমান আনে ইসলাম গ্রহণ করে তাহলে সে নিরাপদ হয়ে যাবে না বরং তাকে অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে হবে কথা বুঝতে পারছেন এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ হয়েছে তার দান্দান মোবারক শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে তাকে যেতে হয়েছে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরাম শাহাদাতের জাম পান করেছেন সত্যটাকে বুকে ধারণ করে ইসলামটাকে প্রচার করতে গিয়ে কোনোদিন কুফুরি মতবাদকে তারা প্রশ্রয় দেন নাই সেই মানুষগুলো নিয়ে আজকে আমি আপনাদের কাছে কথা বলতে চাই সম্মানিত সুধী বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে যে মহান নবী ইসলাম নিয়ে আগমন করলেন যার রিসালাত বিশ্বের মানুষের কাছে বলা হলো যেখানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই তার পরিচয় দিয়ে দিলেন খবরদার ইব্রাহিম নবী কিন্তু ইহুদিও নয় তিনি খ্রিস্টানও নন মা কানা ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা সবাই বলেন তিনি একজন জগতের মধ্যে একজন একেবারে সহজ পথের মুসলমান সোজা পথের কি মুসলমান